হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার আজকে রেসিপিটি শুরু করছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাপা রেসিপিটি আশা করছি সবার খুব ভালো লাগবে ভর্তা দিয়ে খুদের ভাপা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল খুবই মজাদার এই খুদের ভাপা কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন দেখে নিই কীভাবে মজাদার এই খুদের ভাপা তৈরি করা যায় খুদের ভাপা তৈরি করার জন্য প্রথমেই চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছে এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্না রেগুলার সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি এবং দুটি মরিচ আদা কুচি এবং মরিচ খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আমি এখানে একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি একটি দারচিনি দিয়েছি আর দুটি এলাচ খুব ভালো করে গরম মশলাগুলোকেও ভেজে নিচ্ছি যখনই গরম মশলার দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্য পরে চেক করে অ্যাডজাস্ট করে নেব লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি খুদের চাল তিন কাপ নিয়েছি এবং একটি বড় সাইজের আলু চিকুন করে লম্বা করে কেটে নিয়েছি এখন খুদের চাল এবং আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নেব খুদের ভাপার মধ্যে আলু দিলে খুদের ভাপার স্বাদটা কিন্তু খুব ভালো আসে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপ খুদের চাল নিয়েছি আর এজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি ছয় কাপ পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ফুল আছে রান্না করে নেব তো এর আগে আমি লবণটা চেক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি লবণ কিছুটা কম হয়েছিল তাই আমি আরেকটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো ফুল আছে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে আমার খুদের ভাপার পানিটা কিন্তু টেনে এসেছে এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিট আমি মিডিয়াম টু লো আছে রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে আমার খুদের ভাপা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এ তো হয়ে গেল আমার ভীষণ মজার খুদের ভাপা তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন আমি আজকে খুদের ভাপা ভর্তা দিয়ে পরিবেশন করেছি তো খুদের ভাপা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভর্তার রেসিপিও শেয়ার করব আমার নেক্সট এপিসোডে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ